ইলিশ কিংবা পাবদা পোস্ততেই কিন্তু বাজিমাত হয়ে যায়। আজকে আমি রান্না করব অতি পরিচিত এবং খুব সহজ একটা রান্না, পোস্ত পাবদা। প্রিয়াঙ্কা ফুড ডায়রিয়ান ভ্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। পোস্ত পাবদা করার জন্য আমি এখানে পাবদা মাছগুলোকে সর্ষের তেলে ভাজা করে নিয়েছি। শুধুমাত্র নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আমি পাবদা মাছগুলোকে ভাজা করে নিয়েছি। এবার আমি প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। পোস্তটা ভালো করে আমি মিশিয়ে নেব। পোস্তটা একটু ভালো করে ভাজা করে নেয়ার পর আমি একটা পাত্রে 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি। এবার আমি এতে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে, কোনো তেতো ভাব হবে না এই টিপসটা ফলো করলে। আর এটা অতি পরিচিত রান্না, সবাই নিশ্চয়ই এভাবেই রান্নাটা করে, তো আমি যেভাবে করছি সেভাবে সবার সাথে শেয়ার করে নিচ্ছি। এবার আমি পোস্তর মধ্যে ভাজা মাছগুলোকে দেব। ভীষণ বড় বড় সাইজের পাবদা, তো খুবই সুন্দর হবে রান্নাটা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবাইকে রিকোয়েস্ট করব। মাছটা দেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে, খুব বেশি নাড়ালে কিন্তু ভেঙে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এদিকে আমি কিন্তু সেই সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মাছ অনুযায়ী আমার প্যানটা কিন্তু ছোটই হয়ে গেছে, আপনারা আর একটু বড় সাইজের প্যান নেবেন, তাহলে সুবিধা হবে মাছগুলো নাড়াচাড়া করতে। আর পাবদা মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না, কারণ এটা এতটাই নরম। এর মধ্যে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু উল্টে পাল্টে দেব, দিয়ে খুব অল্প একটু ফোটালেই কিন্তু এই ঝালটা রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার, খুব হালকা হাতে আমি এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার কিন্তু ঝোলটা প্রায় হয়ে এসেছে। সর্ষে পোস্ত ঝালের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু কাঁচা সর্ষের তেল, এবার আমি সেটা অ্যাড করলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন যত বেশি ইচ্ছা হলেই দিতে পারেন, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে যে কোনো ঝালে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলে। এবার আমি 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার পোস্ত পাবদার ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আশা করছি সবার ভীষণ ভালো লেগেছে, আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন এ পর্যন্তই, সবাইকে আবারও একবার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।